কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, বাণিজ্যিকভাবে বিভিন্ন রকমের ফুলের আবাদ। ফুল সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক। অনুষ্ঠানাদিতে এবং মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য ফুল ব্যবহার হয়ে থাকে। ফুল ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীর সব দেশেই ফুল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সেজন্য ফুল চাষ এখন আর শখের বিষয় নয়, বরং বাণিজ্যিকভাবে ফুল চাষ পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত শিল্প। বাংলাদেশে ফুল বাণিজ্যিক চাষ শুরু হয় স্বাধীনতার পর 70 দশকে, যা 80 দশকে যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় আত্মপ্রকাশ করে। বাংলাদেশে চাষকৃত ফুলগুলোর মধ্যে শতকরা 90% স্থান দখল করেছে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা ও গ্লাডুলাস। সারা দেশে 8,000-এরও বেশি কৃষক ফুল চাষের সাথে সম্পৃক্ত, যাদের মধ্যে প্রায় 5,000 কৃষক বাণিজ্যিকভাবে ফুল চাষ করছেন। কম বেশি 1,50,000 লোক জীবন জীবিকার জন্য ফুল চাষের সাথে জড়িত। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলাধীন ত্রিলোচনপুর গ্রামের কৃষক SM টিপু সুলতান 5.5 বিঘা জমিতে জারবেলা এবং 2 বিঘা জমিতে গোলাপ চাষ করছেন। জারবেলা অতি উচ্চ মূল্যের আকর্ষণীয় ফুল বলে কৃষক জানান। এ ফুল চাষি একসময় ঢাকার শাহবাগ ফুলের ব্যবসা করতেন। সেখান থেকে 2016 সালে নিজ এলাকায় এসে 3 বিঘা জমিতে ফুল চাষ শুরু করেন। আমরা জানি যে যশোর এবং ঝিনাইদহ কালীগঞ্জে এই ফুলের চাষ হয়ে থাকে। ওনারা কিভাবে এটা আরম্ভ করলেন এবং কত আগে থেকে এরা আরম্ভ করেছেন সে বিষয়ে কথা বলে জানবো। কি নাম ভাই আপনার? SM টিপু সুলতান। টিপু ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। অনেক গরম না? অনেক গরম। আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা শেডের ভিতরে, এখানে আরো তাপমাত্রা আরো বেশি। আরো বেশি? জি জি। আচ্ছা, চাষটা শুরু করছিলেন কিভাবে একটু গল্পটা যদি বলেন। আসলে ফুলের চাষ শুরু করছিলাম, আমি ফুলের ব্যবসা করতাম ঢাকাতে, শাহবাগে যখন ফুলের পাইকারি মার্কেট ছিল। আমার বোনাই ফুলের ব্যবসা করতো, তার উনি আমাকে ওনার হাত ধরে ফুল মার্কেটে যাওয়া, তো 1998 সালে। আচ্ছা, সেই 98 সালে থেকে দীর্ঘদিন ওনার সাথে ব্যবসা করে করে ফুলের ব্যবসা শিখলাম। তারপরে মনে হলো যে ব্যবসা তো করলাম, আমি চাষে যাই। 16 সালে এসে, ওই 16 সালের আগে আসছি, কৃষকরা এখানে গাঁদা ফুল দিয়ে চাষ শুরু করাইছি, কিন্তু আমি নিজেই প্র্যাকটিক্যালি জমি নিয়ে আসছি 2016 সালে এসে। এই এখানে প্রায় 3 বিঘের উপর একটা জারবারা সেট দিয়ে আমার ফুলের পদচারণা শুরু হয়ে গেল এই 2016 সালে। সেই থেকে আস্তে আস্তে প্রসার করে এখন এখানে 18 বিঘে ফুল চাষ। অবশ্যই একটা লাভজনক চাষ, তবে কিন্তু প্রাকৃতিক কিছু ঝুঁকি আছে, আর ঝুঁকি ছাড়া তো জীবনে কিছুই হয় না। আসলে চাষবাস করতে গেলে ঝুঁকি থাকবে, প্রাকৃতিক ঝুঁকিটা। আমাদের এখানে যে দেখছেন শেড করা, এই শেডটা ঝড় টড়ে মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমি আসলে এখানে অনেকগুলো ভ্যারাইটিস ফুল চাষ করি, বিশেষ করে দেখছেন আমার এখন জারবারা আছে 5.5 বিঘা, 2 বিঘে থাই গোলাপ আছে। শীতকালে আরো অনেক ফুল থাকে, চন্দ্রমল্লিকা থাকে, সূর্যমুখী থাকে, বাইরে জিপসি আছে, কন্ডিশন আছে, মাম আছে, যেগুলো করা যায় সেগুলো হাই সেট লাগবে, যেটা বিএডিসি তে যেটা আশা করছি ওইটা পালিয়ে ওইসব ফুলগুলো 12 মাস করা যাবে। আচ্ছা, উপজেলা কৃষি অফিস আপনাদের একটু সহযোগিতা করে? সার্বিক সহযোগিতা করে, আমি অনেক সহযোগিতা পাই আলহামদুলিল্লাহ। তাদের সবসময় আমার সাথে ছায়ার মতো লেগে থাকে বা বিভিন্ন পরামর্শ নেয় দেয়, মিলাই আছে আর কি।
শীতকালে তার ১২ বিঘা জমিতে বিভিন্ন ধরনের ফুল থাকে। বাগানে ১৫ জন শ্রমিক মাসিক চুক্তিতে কাজ করেন। বার্ষিক খরচ ৩৬ লক্ষ টাকা এবং ফুল বিক্রি হয় ৬০-৭০ লক্ষ টাকা। তিনি বিএডিসি থেকে সোলার শেষ পাম্প পেয়েছেন। আপনি এখানে কি ডে হিসেবে কাজ করেন নাকি মাস হিসেবে কাজ করেন? এটা মাস হিসেবে করা হয়, আবার আপনার দিন হিসেবে করা হয়। এটা এটা কি ১২ মাসে চলে? জি, ১২ মাসে। আপনাদের এখান তো একটা শেড করে দিয়েছে এখানে? জি। তো শেড করার পরে কি ভালো হয়েছে আপনাদের? জি, অবশ্যই ভালো হয়েছে, কারণ অনেক মানুষের রুজি এখান থেকে হচ্ছে। আচ্ছা আচ্ছা। আপনার দেখা যাচ্ছে আপনার ১২ মাসে বৃষ্টি নাই, বাদলা নাই, আপনার সবসময় কাজ থাকছে। তো এমনি কত করে পান আপনি দিনে? দিনে আপনার ৪০০ টাকা, মানে সকাল ৭টার থেকে করলে ১টা জায়গাতে আপনার ৪০০ টাকা হয়ে যাচ্ছে। আর যদি ৫টা পর্যন্ত করেন? ৫টা পর্যন্ত করলে হিসেব অনুযায়ী আসে আপনার ৭০০ টাকা। শীঘ্রই ফুল চাষের জন্য একটি শেড পাবেন বলে আশা করছেন। কৃষি অফিস থেকে বিভিন্ন আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পেয়ে থাকেন তিনি। তিনি এলাকার একজন সফল ফুল চাষী হিসেবে পরিচিত। দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে প্রচুর জৈব সার ও কোকোডাস দিয়ে বেড়ে পলিশেডের নিচে ফুলের চাষ করা হচ্ছে। বাংলাদেশে ফুল সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়া ও বাজারজাতকরণ সবই হয়ে থাকে গতানুগতিক প্রক্রিয়ায়। কৃষি বিভাগ সবসময় যারা ফুল চাষি আছে আমাদের এই ইউনিয়নে, সবসময় আমরা চাষিদের পাশে আছি। যে কোনো রোগ পোকামাকড় আক্রমণ হলেই চাষিরা আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা সার্বক্ষণিক তাদের ক্ষেত পরিদর্শন করে সঠিক পরামর্শ দেওয়ার জন্য আমরা সবসময় আর কি তাদের পাশে থাকি। আচ্ছা, কী ধরনের মূলত ফুলে বেশিরভাগই মাকড়ের আক্রমণটা বেশি হয় এবং পাতা ঝলসানো একটা রোগ হয়। এই মোটামুটি এই দুটো রোগই বেশি হয় আর কি। আর পোকার ক্ষেত্রে এক ধরনের পোকা আছে বলা হয় আর কি, মানে কড়ি ছিদ্র করে আর কি, কড়ি ছিদ্রকারী পোকাগুলো বেশি আক্রমণ করে। এই পোকার ক্ষেত্রে আমরা বাজারে অনুমোদিত আর কি যে কীটনাশকগুলো আছে ওই দমন করার জন্য ওইগুলো দেওয়ার জন্য আমরা সবসময় পরামর্শ দিই। ফুল সংগ্রহের পর সাধারণত ছায়াযুক্ত আঠা জায়গায় কিছুক্ষণ রেখে ঠান্ডা করতে হয়। অতঃপর ফুলের উপর পানি ছিটিয়ে ফুল প্যাকিং করা হয়। ফুল প্যাকিং করার জন্য ফিতা, পলিথিন, বাঁশের ঝুড়ি ব্যবহৃত হয়। রপ্তানির জন্য ফুল খুব ভোরে সংগ্রহ করা হয়। সংগৃহীত ফুলে পানি ছিটিয়ে দেওয়া হয়। ফুলের বোটা সুগার দ্রবণে অল্পক্ষণের জন্য ডুবিয়ে নিতে হয়। খেয়াল রাখতে হয় ফুল যেন নুয়ে না পড়ে এবং রং পরিবর্তন না হয়। বাংলাদেশে ফুল চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ফুলের উন্নত জাত উদ্ভাবনের জন্য গবেষণা করছে। বেশ কিছু ফুলের উন্নত জাত উদ্ভাবিত হয়েছে। এসব জাতের সম্প্রসারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশে ফুলের চাষ হলেও অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এখনও বেশ কিছু ফুল আমদানি করতে হয়। আবার বাংলাদেশ থেকে কিছু ফুল রপ্তানিও করা হয়। আমাদের কালীগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ বিভাগ ফুল চাষে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন যশোরের গদখালি ফুলের রাজ্য হিসেবে পরিচিত, কিন্তু আপনাদেরকে, আপনারা যদি কালীগঞ্জের উপজেলাতে আসেন এবং এই ফুলের শেডগুলোতে পরিদর্শন করেন, তাহলে দেখবেন যে গদখালির থেকেও কোনো অংশে কমা নয়। আমাদের এই সম্প্রসারণ কর্মকাণ্ড মূলত গত ২-৩ বছরে দ্বিগুণ ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা এই সম্প্রসারণ কর্মকাণ্ডে শেড নির্মাণ, প্রযুক্তি বিস্তার, ফুলের চারা সংগ্রহ
এবং তরুণ উদ্যোক্তাদের নিয়ে ফুল চাষ সম্পর্কে তাদের পজিটিভ যে দিকগুলো তাদেরকে বোঝানো এবং বাজার সৃষ্টি করা, এই সকল কর্মকাণ্ড নিরলসভাবে কৃষি সম্প্রসারণ দপ্তর কালীগঞ্জ করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আজকে আমাদের এখানে অনেকগুলো শেড নির্মাণ হয়েছে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের ফুলের উদ্যোক্তারা এনারা অনেক লাভবান হচ্ছেন এবং এটা দেখে অনেক বেকার তরুণরা এই ফুল চাষে এগিয়ে আসছে এবং শেড নির্মাণের কলাকৌশল, ফুলের চারার সহজলভ্যতা, ফুলের চারার অ্যাভেলেবিলিটি, এগুলা কিন্তু আপনাদের আমরা এই তথ্যগুলো দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং সার্বিক বিষয়ে ফুল চাষের সেচ ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, আন্তঃপরিচর্যা, কোনো রোগ বালাই হলে তার ওষুধ দেওয়া, ছত্রাকনাশক কীটনাশক দেওয়া, এগুলো কিন্তু আমরা অক্লান্তভাবে মাঠে থেকে করে যাচ্ছি। আমাদের উপসহকারী কৃষি অফিসাররা আছেন, তারা এটা দেখছেন এবং তারা আমাদেরকে কোনো সমস্যা হলে তারা আমাদের কৃষি সম্প্রসারণ অফিসার অথবা উপজেলা কৃষি অফিসারকে অবগত করেন। তা আসুন আমরা এই ফুলকে বাণিজ্যমুখী, রপ্তানিমুখী এবং সামনের দিকে এটা দিয়ে আমাদের বাইরের দেশেও এটা যেন আমরা রপ্তানি করতে পারি এবং ফুলকে আমরা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করব। দেশের ফুল চাষ ও তার বাজারজাতকরণ আরও বেশি সংগঠিত হওয়া দরকার। বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। ফুল বেশ লাভজনক ফসল, ফুল চাষ করে রপ্তানি করা গেলে তা হবে বাংলাদেশের জন্য আশীর্বাদ। সেজন্য দেশে ফুল চাষ বৃদ্ধি এবং রপ্তানি বৃদ্ধি করা আবশ্যক। ফুল চাষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন সব।